যে লঞ্চটিতে দুর্ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই লঞ্চের কিন্তু আমি রয়েছি এখন থেকে কিছুক্ষণ আগে অর্থাৎ আধা ঘন্টা আগে এই লঞ্চের যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছিল সেটি ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে তিন ঘন্টার প্রচেষ্টায় সেটি এখন নিয়ন্ত্রণে এসেছে তবে অগ্নিকাণ্ডের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু একেবারেই আপনি হয়তোবা ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক যে জায়গাটিতে রয়েছে এখানেই সাধারণত যেটি থাকে যে প্রতিদিন লঞ্চে কিন্তু যে যাত্রীদের আসলে কয়েকটি তো ভাগ থাকে কেবিন সোফা এবং ডেক মূলত এটি হচ্ছে ডেকের চিত্র অর্থাৎ স্থানীয়ভাবে যেটি বলা হয় লঞ্চের ডেকের যাত্রীরা মূলত এই জায়গাটিতে থাকে এবং এখানেই যাত্রীরা ছিল রাতের বেলাতে শুয়েছিল এবং ঠিক বাম পাশের ছবিটা আমি একটু দেখাবো যে ইঞ্জিন রুম সেই ইঞ্জিন রুমেই কিন্তু গতকালকে রাত তিনটার দিকে আপনারা তো ছবিতে দেখতে পাচ্ছেন একটি মোটর সাইকেলও ছিল ঠিক ইঞ্জিনের বাম পাশে এবং সেই মোটর সাইকেলেরও বিস্ফোরণ রয়েছে এবং একটি নয় দু দুটি মোটর সাইকেল আমরা দেখছি যে দু দুটি মোটর সাইকেল একেবারেই কিন্তু বিস্ফোরিত হয়েছে এবং ছবিতে সেটি আপনি দেখতে পাচ্ছেন ঠিক মোটর সাইকেলের বাম পাশটাতে হচ্ছে ইঞ্জিন রুম এটি হচ্ছে আসলে ইঞ্জিন রুমই মূলত গতকালকে রাত তিনটার সময় যে দুর্ঘটনাটি অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এবং আসলে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আনুষ্ঠানিকভাবে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি তবে বিচ্ছিন্নভাবে নানান ধরনের আমরা তথ্য শুনছি সেটি হচ্ছে যেটি বলছিলাম এই ইঞ্জিনের বাম পাশটাতেই থাকে হচ্ছে সাধারণ যে যাত্রীরা ডেকের যাত্রীরা শুয়ে থাকে কোনোভাবে কেউ একজন সিগারেটের আগুন এই ইঞ্জিনে এসে পড়েছিল এমন একটি তথ্য ভাষা পাওয়া গেছে তবে এটি আসলে সুনিশ্চিত নয় কেননা আনুষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে কোনো কিছু জানানো হয়নি আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ধোঁয়া উঠছে এখানে এবং গোটা জায়গাটা একটি বিভৎস বিস্ফোরিত এলাকা এবং তার বাম পাশে লঞ্চের বাম পাশে কিন্তু এই মুহূর্তে অনেক সাধারণ উৎসুক মানুষ শত শত মানুষ নদীর তীরবর্তী এলাকায় রয়েছে যেটি আমাদের কাছে তথ্য রয়েছে বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল তিনি আমাকে নিশ্চিত করেছেন এখন থেকে আধা ঘন্টা আগে অর্থাৎ এখন 9:30 বাজের সকাল 9টা পর্যন্ত এই ঘটনায় 16 জনের প্রাণহানি ঘটেছে এবং এখন পর্যন্ত ঝালকাটিতে 80 জন মানুষকে অগ্নিদগ্ধ অবস্থায় সেখানে ভর্তি করা হয়েছিল এবং সেখান থেকে প্রায় 70 জন মানুষকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া গিয়ে হয়েছিল আমি এর আগের বুলেটিনে সকাল 8টার বুলেটিনে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র যেটি দেখিয়েছিলাম সেখানেও কিন্তু একটি বিভৎস অবস্থা তৈরি হয়েছে সেই হাসপাতালে এখন রোগীরা কিন্তু কাতরাচ্ছে এবং আপনি জানেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালের 6টি জেলা নিয়ে যে বিভাগীয় শহর সব থেকে বড় মেডিকেল কলেজ হাসপাতাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সেই হাসপাতালেও কিন্তু আসলে মানুষের বার্ন ইউনিট কোনো নেই 21 মাস পর্যন্ত বার্ন ইউনিটটি বন্ধ থাকায় সেখানে কিন্তু আসলে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে রোগীদের এবং স্বজনরাও সে অভিযোগটি করেছে এবং ডাক্তাররা কিন্তু আমাদের কাছে জানিয়েছে যে এখানে পর্যাপ্ত তাদের বার্ন চিকিৎসা অগ্নিদগ্ধদের জন্য চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের তাদের লজিস্টিক সাপোর্ট নেই এবং আমরা সকালবেলাতে যখন সেখানে ছিলাম সেখানে দেখেছি মাত্র 3 জন আমি ছিলাম মেডিকেলের 5তলার সার্জারি পুরুষ ওয়ার্ডে ছিলাম সেখানে মাত্র 3 জন সিস্টার তাদেরকে সহায়তা করেছিলেন এবং আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে লঞ্চের যে অবস্থা এখানে মানুষের কিন্তু যে বিভিন্ন ধরনের ব্যাগ এবং তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো নিয়ে মানুষ হয়তো যাতায়াত করেছিল সেই ব্যাগ এখনও রয়েছে এবং কারো জুতা কারো খাবারের টিফিন বক্স নানান ধরনের নিত্য প্রয়োজনীয় যে আসবাবপত্র বা প্রয়োজনীয় তার জিনিসগুলো সেগুলো কিন্তু লঞ্চে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এগুলো আসলে পুড়ে এক ধরনের ছাই হয়েছে এবং আমরা এখন পর্যন্ত যে 16 জনের প্রাণহানির ঘটনা আমরা জেনেছি সেটি আসলে এখন পর্যন্ত তাদের পরিচয় আমরা এখন পর্যন্ত জানতে পারিনি তবে আপনি হয়তো বা ছবিতে দেখতে পাচ্ছেন যে আমি যে লঞ্চটিতে আছি এটি হচ্ছে ঝালকাঠির সুগন্ধা নদীর তীরেই রয়েছে এবং সেই লঞ্চেই কিন্তু সেই লঞ্চটি নদীর তীরবর্তী এলাকায় রয়েছে এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন কেউ কেউ তার প্রয়োজনীয় জিনিসপত্রটা খোঁজার চেষ্টা করছে আমরা একটু দুজনের সাথে একটু কথা বলি আসলে আপনি এখানে কি খোঁজ করছেন আপনার এখানে আপনি ছিলেন কিনা একটু যদি বলতেন হ্যাঁ আমি ছিলাম এখানে আমার লাকি ছিল কাপড় চোপড় আইডি কার্ড 65000 টাকা ছিল একটা 57000 পলির ভিতরে স্টেপলাস মারা ভিতরে ওন্না এর ভিতরে আর বড় ই ছিল ব্যাগ ছিল আপনি ছিলেন এই জায়গাটা হ্যাঁ আমি ছিলাম যখন আগুনের এখানে আসছে আমি একটু ঘুমিয়েছিলাম বিকট একটা শব্দ আসছে শব্দ আসার পরে আমি আমার ছেলে 13 বছর বয়স এবছর 8 পরীক্ষা দিছে ওরে আমি উঠাইছি উঠাবার পরে ও অনেক লম্বা হয়ে গেছে ওরে কারণ টাইনে আমি এখান থেকে ওখানে নিয়ে গেছে মানুষ আর মানুষ কিন্তু ও লম্বা যার কারণে ওরে আমি দেখা যায় ছেলে তো সাঁতার জান না সেই জন্য উপরে গেছি ওইখানে যে যখন সবাই লাভ দেয় তো আমরা তো লাভ দেওয়ারই নাই ছেলে বাঁচবে না আমি বেশি কী করবো যার জন্যে আমি লাভ দিই নাই অনেক পরে ওইখানে অনেক লাভালাভিতেছে যখন মোহনা চার নদীর মোহনার ওইখানে বসে এটা হয়েছে একটা
37 আসছে বরিশাল, মানে অনেক দূরত্ব চাল আসছে এটা। তারপরে মোহনা ওইখান থেকে অনেকে জাপ দিয়েছে টিউব নিয়ে জাপ দিয়েছে। আমরা তো আর বাচ্চা ছোট নিয়ে, আমরা মরার প্রস্তুতি নিয়ে ওখানে গেছি, যদি আমাকে আল্লাহ রহমত করে। তারপর সবাই জাপ দিয়ে পরে আমরা দোয়া কালাম পরে এসিন সুরা পরে আর আমার সুরা পরে আমরা রেডি হয়েছি। বাচ্চাটা কোলে নিয়ে যার কোনোদিন দেখা হবে না, কেয়ামতের দিন দেখা হইলে বাবা আমি তোমার রেজাল্টে ভালো রেজাল্টের জন্য কত মারছি ই করছি, তুমি আমার ক্ষমা করে দিও। আম্মু তোমায় ছাড়া আমি বাঁচবো না, আমার ছেলে ধরে বসছে সুমো দিয়া। তখন ওই আস্তে আস্তে আল্লাহর রহমতে মানে লঞ্চের স্রোতে ভাসতে ভাসতে এপার যখন আসছে মানে লঞ্চ ঘুরে দিয়ে, তখন তো অনেক সময় 25-30 মিনিট হয়ে গেছে, অনেকে জাপ মানে পড়ছে কিন্তু বিন্দু পরিমাণ খালি ছিল না এখানে। যখন ওই মাছ বরাবর মানে চট্টগ্রাম থেকে যে ঘাট আসে ওটা ওই ঘাট থেকে লোক আসছে, চাঁদপুর থেকে, চাঁদপুরে আসার পর ভর্তি হয়ে গেছে একদম। আপনারা তো এই ডেকে যাত্রীরা ছিলেন এখানে, আপনাদের ব্যাগ ট্যাগ নিয়েছিলেন, কিন্তু দুর্ঘটনাটি সম্ভবত এই ইঞ্জিন বক্সে গিয়েছে। এখান থেকে দূরত আগানে এই আগুনের ঘলিটা দেখে আমার ছেলে নিয়ে এখানে ছিলাম, আমি ওইখানে ওইখানে গেছি লাস্টে। পরে যখন পানি বাবা যখন ওই দেখলাম যে গাছ দেখা যায়, তুমি হাঁটা পানির নিচ দিয়ে হাঁটবা, হাঁটতে দেখবা গাছ পাইলে গাছ ধরে উপরে উঠতে যাইতে পারবা। ও লাভ দিছে ওরে ফেলাইছি, তখন আমি বোরকা ছেড়িয়া আমি জাপ দিছি, আমি মানে 5 ফুট না কয় ফুট গেছি জানি না, হঠাৎ করে আমি বেশি উঠছি, উঠে ওই সাঁতার জানি আমি, সাঁতার দিয়ে ওই ছেলেকে ধরছি। বুঝতে পেরেছি। আমরা একটু আরও দুজনের সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা কি লঞ্চে ছিলেন কিনা এবং কি দেখেছিলেন। না আমি আসলে লঞ্চের ভিতরে ছিলাম। ঠিক আছে, আমরা পরে শুনবো। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের প্রায় অনেকক্ষণ, প্রায় 3-3.5 ঘন্টার চেষ্টায় এই জায়গাটি এখন আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু এখনও কিন্তু এই জায়গাটা উত্তপ্ত রয়েছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে রয়েছে, তারা তাদের মতন চেষ্টা চালাচ্ছে। এবং যেটি বলছিলাম যে বরিশাল মেডিকেলও এই মুহূর্তে ভর্তি রয়েছে, সেখানে একটি সংকট রয়েছে, চিকিৎসক সেখানে এই মুহূর্তে বাড়ানোর একটি দাবি জানিয়েছে স্বজন এবং যারা আহত তারা রয়েছে। আমি বরিশালের ঝালকাটির যে লঞ্চ দুর্ঘটনাটি ঘটেছিল সেখান থেকে আমার কাছে আপাতত এতটুকুই খবর ছিল। ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া লঞ্চ MV অভিযান 10 থেকে আমাদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু।